নিজেই কিভাবে নিজের মিটারটি চেক করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের বাসার যে মিটারটি আছে সেটি যদি বিল বেশি আসে তাহলে আমরা সর্বপ্রথম পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে মিটারটা পরিবর্তনের জন্য আবেদন করি বা তাদেরকে বলি। কিন্তু মিটার সমস্যা না হলেও আপনার বিল বেশি আসতে পারে, তো কি কারণে বিল বেশি আসে এমন কি আপনি কিভাবে চেক করবেন যে আপনার বিল কেন বেশি আসে সেটি আজকে জানানোর চেষ্টা করব। আপনার যদি হাউস ওয়ারিং এর সমস্যা থাকে তাহলেও আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, তো আপনি কিভাবে চেক করবেন যে ওয়ারিং এর সমস্যা আছে কি না, তো সেই প্রসেসটি দেখাচ্ছি। তো আপনি সর্বপ্রথম দেখবেন যে আপনার ঘরের যে আর্থিংটি করা হয়েছে, আর্থিং রডটি আনানো হচ্ছে, সেটি কি সংযোগটি কি মিটারের বাইরে নাকি ভিতরে দেওয়া আছে। যদি মিটারে ইনলাইনের সাথে থাকে তাহলে ঠিক আছে, অর্থাৎ সোর্স লাইনের সাথে যদি থাকে, আর যদি ঘরের ভিতরে আউটলাইনের সাথে থাকে তাহলে এটি বাইরে এনে দেবে। এরপর আপনি যে কাজটি করবেন, আপনার বাসা যদি একের অধিক মিটার থেকে থাকে, অর্থাৎ দুইটি বা তিনটি অথবা আরও বেশি যদি মিটার থেকে থাকে তাহলে কিভাবে চেক করবেন। তাহলে আপনি আপনার দেখবেন যে নিউট্রালগুলো ক্রস হয়ে গেছে না, অর্থাৎ এক মিটার থেকে প্রেস পড়েছে আর এক মিটার থেকে আপনি নিউট্রাল নিয়েছেন, তাহলে বিল বেশি আসবে। তো ডিজিটাল মিটারে সম্পূর্ণ আলাদা ওয়ারিং করতে হয়, মিটারের আলাদা, এক মিটারের সাথে আরেকটা মিটারের মিস্টেক হলে বিল বেশি আসবে। আর আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনার কাছে অ্যাম্পিয়ার মিটার থাকবে, আপনি লোডটি চেক করে নেবেন। যদি ফেজ এবং নিউট্রাল লোড দুটি সমান থাকে তাহলে ওয়ারিংটি ঠিক আছে, আর ফেজ তার থাকে নিউট্রাল তারে যদি লোড বেশি দেখা, অর্থাৎ অ্যাম্পিয়ার বেশি টানে, তাহলে বুঝবেন যে ওয়ারিংয়ের সমস্যা আছে। তারপর আপনি মেইন সুইচটি বন্ধ করেও দেখবেন, আর যদি দেখেন যে মেইন সুইচটি বন্ধ করার পরেও বা সার্কিট ব্রেকারগুলো বন্ধ করার পরেও অ্যাম্পিয়ার নিউট্রালে বেশি দেখা, তাহলে বুঝবেন যে ওয়ারিংয়ের সমস্যা আছে। আমরা এখানে মেইন সুইচটি বন্ধ করার পর দেখতেছি যে আমাদের অ্যাম্পিয়ারটি জিরোতে নেমে এসেছে, কোনো লোড নিচ্ছে না, অর্থাৎ আমাদের এখানে ওয়ারেন্টি ঠিক আছে। আর আপনি যদি ইলেকট্রিশিয়ান না হন তাহলে কীভাবে চেক করবেন, তখন আপনার বাসা যদি মেইন সুইচ থেকে থাকে তাহলে আপনি মেইন সুইচটি অফ করে দেবেন, আর যদি আপনার বাসা এরকম ডিভি বক্স থেকে থাকে তাহলে মেইন সার্কিট ব্রেকারটি অন রেখে বাকি যে সার্কিট ব্রেকারগুলো আছে সেগুলো অফ করে দেবেন, অর্থাৎ মেইন সার্কিট ব্রেকারটি চালু থাকবে আর বাকি যে লাইনগুলো গেছে রোমে রোমে সেগুলো অফ করে দেবেন, তাহলে নিউট্রাল সংযোগটি থাকবে। আর আমি এখানে দিনের বেলা আলো দেখা যাচ্ছে না, তাই রাতের বেলা দেখিয়েছি। যদি আপনার মিটারে এরকম লাল একটি সিগন্যাল দেখায়, অর্থাৎ আপনার মেইন সুইচ অথবা ডিভি সার্কিট ব্রেকার বন্ধ করার পরও যদি লাল বাতিটি কিছুক্ষণ পরপর জ্বলে, তাহলে বুঝবেন যে ওয়ারিংয়ে সমস্যা আছে। আপনার বাসার ওয়ারিংয়ে যদি সমস্যা থাকে তাহলে আপনি মেইন সুইচ বা সার্কিট ব্রেকার অফ করার পরও আপনার এখানে মিটারে ই লেখা ইটি বাসবে এবং কি আপনার লাল বাতিটি কিছুক্ষণ পরপর জ্বলবে, সিগন্যাল দেবে, এবং মিটারের রিডিংটিও পরিবর্তন হয়ে যাবে।